হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি জলপাইগুড়ি জেলার বেলাকোপায়। এই বেলাকোপা কিন্তু বিখ্যাত চমচমের জন্য। তো আজকে আমরা এসেছি এই চমচম খেতে, কিন্তু সবার আগে আমাদেরকে যেই কাজটা করতে হবে, যে চমচম যেই দোকানটার জন্য বা সবথেকে পুরনো যেই দোকানটা বেলাকোপার, সেই দোকানটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। বললাম যে সবথেকে পুরনো চমচমের দোকান কোনটা বেলাকোপায়। তো একজন যেটা বললো সেটা বললো হচ্ছে বাদল দত্তের যে চম, তার জন্যই হচ্ছে বেলাকোপা চমচমের এত নাম হয়েছে। তো সব থেকে পুরনো দোকানটায় চলুন গিয়ে। আমরা হচ্ছে বিখ্যাত যে চমচমের দোকান, মানে বিখ্যাত বলতে যে দোকানটার জন্য হচ্ছে বেলাকোপা চমচম বিখ্যাত হয়েছে, সেই চমচমের দোকানে যাচ্ছি, মানে সব থেকে পুরনো দোকানটায়। ছোট্ট একটা দোকান, কিন্তু এটার জন্যই বেলাকোপা এত ফেমাস হয়েছে। তো সেই দোকানটায় যাচ্ছি, আমি দোকানটা ঠিক উল্টো দিকে এসে আছি। আমার সাথে আজকে আছে রাহুল। রাহুল হচ্ছে ওইখানে গেল হচ্ছে আদি কালী দত্ত মিষ্টান্ন ভাণ্ডার, পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত। পোস্ট হচ্ছে বাদল দত্ত। এই দোকানটা কিন্তু সবথেকে পুরনো দোকান, যেটা হচ্ছে যেই দোকানটার চমচমের জন্যই কিন্তু বেলাকোপা চমচম বিখ্যাত হয়েছে। তো দেখুন দোকানটা কীরকম ভিড় লেগে আছে। তো আমরা এখন দোকানে ওখানে যাব। তো চলুন দোকানের মালিকের সাথে কথা বলি আর চমচমও খেয়ে দেখবো। মানে এই দোকানটাই সব থেকে পুরনো দোকান না এখানকার? এখানকার এখানে নতুন। হ্যাঁ এখানে নতুন। আগে কোথায় ছিল? মানে আপনার জন্যই তো বেলাকোপা চমচম এত ফেমাস হয়েছে, তাই তো? হ্যাঁ। আগে স্টেশনের ওখানে একজন বললো, আর একজন বলছে যে এইখানে আপনার নাম বলে দিল, কি জানো আপনার বললো যে বাদল দত্তের দোকানে যান, আগে স্টেশনের ওখানে ছিল, তারপরে এখন হচ্ছে এই এখানে স্টেশন রোডে ছিল, এখন দোকানটা হচ্ছে এখানে নতুন জায়গায় করেছে। সেটা হচ্ছে এই জায়গাটাকে কি বলে, কলেজ মোড়ের এখানে করেছে। চমচম হচ্ছে 10 টাকা। আর উনি হচ্ছে কি বাদল দত্ত না? উনি বাদল দত্ত, ওনার জন্যই কিন্তু এই বেলাকোপা বিখ্যাত হয়েছে। বেসিক ট্রেনিং কলেজের পাশে, মানে বেসিক ট্রেনিং উল্টো দিকে কিন্তু ওনার দোকানটা। 10 টাকা চমচমটা, তো চমচমের উপরে এরকম এসে দিয়েছে। আর চমচমটা সত্যি, মানে অনেক জায়গায় আমি চমচম খেয়েছি, কিন্তু এত সুন্দর টেস্টি বা এত সুন্দর স্বাদ চমচমটার, মানে স্বাদটা চমচমের স্বাদ জিভে লেগে আছে। তো আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো চমচম খেতে, আর বেলাকোপা আসলে চমচম খেয়ে যাবে। আর চেষ্টা করবেন সব থেকে পুরনো দোকানে আসতে। কিন্তু এখান থেকে তুলে এত স্বাদ, এই কারণে যে এটাকে খোয়া বলে, এটা যখন কাস্টমারকে দেয় খেতে, তখন কিন্তু চমচমের মতো এটা দিয়ে দেয়। আর এটার জন্য হচ্ছে চমচমের স্বাদটা সত্যি, মানে জিভে লেগে থাকার মতো, মানে বলার কিছু নেই, এত সুন্দর স্বাদ যে আপনারা নিজেরা এসে খেয়ে না গেলে বুঝতে পারবেন। ধরো যেটাকে খোয়া বলছিলাম, এই যে খোয়া হচ্ছে এই যে এটা, এই জিনিসটা হচ্ছে খোয়া। আর এই চমচমটার দাম কিন্তু 20 টাকা। আর এটার জন্যই সম্ভবত চমচমটার স্বাদ সত্যি খুব ভালো ভালো। ধরুন আমি খাওয়া কমপ্লিট করি। চমচমটার একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে খুব সফট, আর মানে খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে।